বিভাগের চিঠির বস্তায় করে বাংলাদেশের নিষিদ্ধ কাপ সিরাপ পাচারের চেষ্টা। বিএসএফ এর তৎপরতায় শ্রীঘরে পোস্ট অফিসের পিয়ন। পোস্ট অফিসের চিঠির বস্তায় করে বাংলাদেশে কাপ সিরাপ পাচারের চেষ্টা খোদ পোস্ট অফিসেরই পিয়নের। বিএসএফ এর তৎপরতায় শ্রীঘরে গুণধর পিয়ন। বসিরহাটের স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ হাকিমপুর সীমান্তের ঘটনা। ধৃত পাচারকারী তালাক মাহমুদ স্বরূপনগরেরই দত্তপাড়ার বাসিন্দা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে হাকিমপুরের পোস্ট অফিসের পিয়ন তালাক মাহমুদ এদিন পোস্ট অফিস থেকে চিঠির বস্তা নিয়ে বেরিয়েছিলেন বাড়ি বাড়ি চিঠি পৌঁছে দেওয়ার জন্য। মোটর বাইকে করে হাকিমপুর সীমান্তে আসতেই তার গতিবিধি দেখে বিএসএফের 112 নম্বর ব্যাটালিয়ান জওয়ানদের সন্দেহ হয়। তাকে আটক করে জেরা করে তল্লাশি চালাতেই তার ওই চিঠির বস্তা থেকে উদ্ধার হয় প্রায় 38 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ ফেন্সিডিল। তারপর তাকে আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিএসএফের প্রাথমিক অনুমান, সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যেই ওই ফেন্সিডিলগুলি বস্তাবন্দি করে নিয়ে যাচ্ছিল ওই পিয়ন। ধৃত পাচারকারীকে এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। প্রশ্ন উঠছে, একজন কেন্দ্রীয় সরকারের স্থায়ী কর্মী তথা পিয়ন কিভাবে এই ধরনের কাজে লিপ্ত হয়? সে একাই এই কাজের সঙ্গে যুক্ত, নাকি এর পেছনে রয়েছে আরও বড়সড় কোনো পাচার চক্র? খতিয়ে দেখছে স্বরূপনগর থানার পুলিশ ও বিএসএফ। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য শুরু হয়েছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, বসিরহাট।